আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি জননী বস্ত্র বিতানে। এখান থেকে আমি আজকে আপনাদের কিছু বুটিক্সের থ্রি পিস দেখিয়ে দেবো, খুবই রিজনেবল প্রাইস, একদম হোলসেল প্রাইসে কিন্তু এখানে আপনারা বুটিক্সের থ্রি পিস পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু হিউজ থ্রি পিসের কালেকশন রয়েছে। সো আমরা একে একে থ্রি পিসগুলো দেখে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ব্লু, মানে লাইট ব্লু এবং ডার্ক ব্লু কম্বিনেশনের রয়েছে। আমি আপনাদের একটু ডিটেলসে দেখাচ্ছি। এটা কিন্তু একদম 100% পিওর কটনের মধ্যে যাচ্ছে। গলাতে কিন্তু খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবং স্টোন ওয়ার্কও কিন্তু রয়েছে, গোল্ডেন জরি সুতোর একটা কাজ যাচ্ছে এবং নিচেরটা কিন্তু সেরে যাচ্ছে। এবং নিচে কিন্তু একটা প্যানেল করা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর হাতাটা একটু দেখিয়ে দিবে, হাতাটা কিন্তু আবার জর্জেটের মধ্যে যাচ্ছে, যেটার উপরে কিনা আপনার বুটিক্সের কাজ করা আছে দুই হাতাতেই। তবে এটা সালোর ওনাটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, ওড়নাটা কিন্তু হবে পিওরের মধ্যে, সেরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন দুইটা সেরে যাচ্ছে। আর সালোয়ারটা, সালোয়ারটা হবে এক কালারের, ব্লু কালারের। তবে এটার প্রাইস কত পড়বে? আচ্ছা পিওর, এই থ্রি পিসটার প্রাইস পড়বে মাত্র 400 টাকা। 400 টাকা আপনি একটা জর্জেট ওড়না থ্রি পিস পেয়ে যাচ্ছেন। এটা কি কালার হবে? আচ্ছা, একটাই কালার রয়েছে কিন্তু। সো ভিউয়ার্স, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে গোল্ডেন এবং রেডের কম্বিনেশনে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম অর্গেন্ডি কটন যেটা রয়েছে সেটার মধ্যে, নিচে কিন্তু একটা প্যানেল করা আছে এবং নিচে কাট করা আছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা, পুরো ড্রেসটা কিন্তু এভাবে প্রিন্টে যাচ্ছে। গলাতে কিন্তু আলাদা করে প্যানেল করা আছে, যেটাতে আপনার ফুলের বাটন বসানো রয়েছে। আর হাতাটা কিন্তু কাপড় দেওয়াই রয়েছে, এক্সট্রা কাপড়। তবে এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, সালোয়ারটা কিন্তু হবে সেম কালারের, সিভিট কালারের মধ্যে এক কালার। আর ওড়নাটা যেটা হবে কটনের মধ্যে হবে, বাট খুবই সফট একটা ওড়না, দেখতে পাচ্ছেন। এবং সুইস কটনের মধ্যে প্রিন্টের, এবং অনেকটা বড়। তবে এটার প্রাইস কত পড়বে? আচ্ছা, এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র 650 টাকা। এটার কি কালার আছে? আচ্ছা, এটা কিন্তু দুইটা কালার এবং ডিফারেন্ট প্রিন্টেরও রয়েছে। তো বিয়ার, সেম আমরা আরেকটি দেখতে পাচ্ছি। আমরা একটু আগে যেটা দেখেছি সেটার সাথে সেম, এটার জাস্ট প্রিন্টটা আলাদা। এটাতেও কিন্তু নিচে একটা এমব্রয়ডারি করা রয়েছে, প্যানেল করা, এবং ফুল বডিটা এভাবে প্রিন্টে যাচ্ছে। এবং গলাতে দেখতে পাচ্ছেন আলাদা করে প্যানেল করা, যেখানে আপনার বাটন করা আছে, হাতাটা কিন্তু অ্যাড করা আছে। তবে এটার সালোয়ার ওড়নাটা একটু দেখিয়ে দিই। সালোয়ারটা হবে হচ্ছে মেজেন্ডা কালারের, কটনের মধ্যে এক কালার। আর ওড়নাটা হবে পিওর কটনের মধ্যে রয়েছে, অনেকটা বড় এবং প্রিন্টের মধ্যে। তো ভাই, এটার প্রাইস কত পড়বে? আচ্ছা, সেম প্রাইস 650। সো ভিউয়ার্স, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার কালারটা কিন্তু জাস্ট ওয়াইটটা কালার, কলা পাতা কালারের মধ্যে আপনার রেড এবং গোল্ডেনের একটা কাজ আছে। ভিতরে কাজটা কি ডলারের কাজ না? আচ্ছা, ডলারের এবং ছোটো ছোটো মানে গোল্ডেন বিটস দিয়ে কিন্তু কাজ করা আছে, দেখতে পাচ্ছেন। এবং পুরো কাজটা কিন্তু পুরো জামাটাতেই যাচ্ছে। তবে এটার সালোয়ার ওড়নাটা দেখিয়ে দিই, পিছনে প্রিন্টে যাচ্ছে। আর ওড়নাটা যা দেখুন, ওড়নাটা কিন্তু কলাপাতা কালারের মধ্যে, এবং ওড়নার মাঝখানে কিন্তু ডলার এবং হচ্ছে আপনার পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজ করা আছে পুরো ওড়নাটাতে, এবং একটা কিন্তু বর্ডারও করা আছে। তবে এটার সালোয়ারটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, সালোয়ারটা হবে এক কালারের ভিতর, প্যারট গ্রিন বা কলাপাতা কালার। তো এটার প্রাইস কত পড়বে? 750। সেটা কি মানে কালার হবে? আচ্ছা, এটার 4-5টা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর কটনের মধ্যে একটা থ্রি পিস, সবগুলোই কিন্তু 100% পিওর কটন। বাট এটার যে প্রিন্টটা, এটা কিন্তু কিছুটা লোনের মতো, আমি আপনাদের একটু দেখাচ্ছি। এটার নিচে কিন্তু একটা প্যানেল করা আছে, এটা কিন্তু এক্সট্রা একটা প্যানেল, এবং এই পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর গলাতে এটা কি এমব্রয়ডারি, তাই না? গলাতে কিন্তু এটা একটা আলাদা এমব্রয়ডারি করা রয়েছে। তো এটার হাতা কাপড়টা কিন্তু আবার আলাদা দেওয়া আছে, নিচে কিন্তু দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন। তো এটা সালোয়ার ওড়নাটা দেখিয়ে দিই ভাইয়া। সালোয়ারটা হবে কিন্তু এক কালারের, অরেঞ্জ কালার হবে। আর ওড়না যেটা হবে কটনের মধ্যে, আমি একটু দেখিয়ে দিচ্ছি ওড়নাটা। ওয়াও, ওড়নাটা কিন্তু অনেকটা বড়, কটনের মধ্যে যাচ্ছে, এবং ওড়নাতেও ডিজিটাল প্রিন্ট করা। তবে এটার প্রাইস কত? আচ্ছা, এটার প্রাইস পড়বে মাত্র 750। এটার কি কালার হবে? দুইটা কালার। আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে পেস্ট কালার এবং অফ হোয়াইট কালারের কম্বিনেশন, দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের ডিটেলসে দেখাচ্ছি। নিচে কিন্তু এই প্যানেলটা করা রয়েছে, সুতোর কাজ, পার্লের কাজ এবং স্টোনেরও কাজ রয়েছে। এবং এটা কিন্তু পিওর কটনের মধ্যে যাচ্ছে। সাইডে কিন্তু একটা পুশিকাটা লেস করা আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দুই সাইডে, হাতাটা একটু দেখিয়ে দিই ভাইয়া। হাতাতেও কিন্তু একটা লেস করা আছে পুশিকাটা, দেখতে পাচ্ছেন। আর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে। আর গলা যেটা রয়েছে, গলাতে কিন্তু খুবই সুন্দর করে পমপম এবং সেই লেসটা অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন। টার্সেল অ্যাড করা আছে। এটা সালোয়ার ওড়নাটা দেখিয়ে দিই ভাইয়া। আচ্ছা, সালোয়ারটা কিন্তু হবে এক কালারের, পেস্ট কালার। ওড়না যেটা রয়েছে, ওড়নাটা কিন্তু খুবই সুন্দর,
পিওরের মধ্যে যাচ্ছে ডিজিটাল প্রিন্টের নিচে একটু কিন্তু আবার পুশিকাটা লেস করা আছে, লেসটা একটু দেখিয়ে দিই ভাইয়া, দুই সাইডে কিন্তু এই লেসটা যাচ্ছে। তো ভাই এটার প্রাইস কত পড়বে? আচ্ছা এটার প্রাইস পড়বে কিন্তু 1200। এটার কি কালার আছে? আচ্ছা এটার কালার নেই। ভিউয়ার্স নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা কালার, ডার্ক পেস্তা গ্রিন কালার এবং রেড কালারের কম্বিনেশন। আমি একটু আপনাদের দেখাচ্ছি, নিচে কিন্তু একটা প্যানেল করা আছে এবং ফুল বডিতে কিন্তু একটা, মানে নিচের এই দিকটাতে কিন্তু সিম্পলের মধ্যে একটা কাজ আছে দেখতে পাচ্ছেন, আর গলাতে কিন্তু রেডের একটা প্যানেল যাচ্ছে, হাতাটা কিন্তু অ্যাড করে আছে। তো ভাই এটার স্যালোর অন্যটা দেখিয়ে দিই, স্যালোরটা একটু দেখিয়ে দিই। আচ্ছা স্যালোর অন্যটা একটু দেখিয়ে দিই, অন্য কি সুতি? আচ্ছা ওন্না কিন্তু সুতি, বাট পুরো ওন্নাটা জুড়ে কিন্তু আপনার কাজ করে, নেভি ব্লু কালারের একটা ওন্না, পুরো ওন্নাটা জুড়ে কিন্তু আপনার সুতোর কাজ এবং যে ডলারের কাজটা সেটা রয়েছে, এবং ওন্নার সাইডে কিন্তু টার্সেল অ্যাড করা আছে। স্যালোয়ারটা কি কালার? রেড কালার না? স্যালোয়ারটা হবে এক কালারের রেড। প্রাইস পড়বে 1200। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, নিচে প্যানেল করা আছে এবং বডিতেও কিন্তু সেম কাজটা যাচ্ছে বুটিক্সের, হাতাটা কিন্তু অ্যাটাচ করে আছে। স্যালোয়ার ওন্নাটা দেখিয়ে দিবে, স্যালোয়ারটা কিন্তু হবে এক কালারের, কফি কালারের, আর ওন্না যেটা কি পিওরের? আচ্ছা ওন্না কিন্তু পিওরের এবং পুশি কাটা করা রয়েছে চারপাশে, চারপাশে। তবে এটার প্রাইস কত পড়বে? 1300 টাকা। বেশ নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি ব্লু কালারের মধ্যে একটা রয়েছে, এটা কিন্তু অল ওভার বুটিক্সে কাজ করে, আমি আপনাকে একটু দেখাচ্ছি, অল ওভার বুটিক্সে কাজ করা রয়েছে এবং গলাতে কিন্তু আবার ডলার ওয়ার্কও রয়েছে। তো ভাই এটা স্যালোয়ার ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা স্যালোয়ারটা কি কালার হবে? স্যালোয়ারটা আগে একটু দেখিয়ে দিই, স্যালোয়ারটা হবে এক কালারের রেড বা মেরুন, যেটা রেড মেরুন, আর ওন্নাটা হবে কিন্তু অ্যাশ কালারের সুতি, কোটা সুতি যেটা, এবং ওন্নার চারপাশে কিন্তু বুটিক্সের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো ওন্নাটা জুড়ে। তবে এটার প্রাইস কত পড়বে? 1300 টাকা, তিনটা কালার রয়েছে। বেশ নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি বুটিক্সের টিপসটা একটু দেখলে বুঝতে পারবেন, খুবই সুন্দর একটা ডিজাইন, আমি আপনাদের একটু ডিটেলসে দেখাচ্ছি। নিচে কিন্তু খুবই সুন্দর করে পম্পম অ্যাড করা আছে এবং একটা প্যানেল রয়েছে, বুটিক্সের কাজটা কিন্তু একদম নিখুঁত, আর গলাতেও কিন্তু সেম একটা প্যানেলের সাথে কিন্তু টার্সেল অ্যাড করা আছে। ভাই স্যালোয়ার ওন্নাটা দেখিয়ে দিই, স্যালোয়ারটা হবে হচ্ছে এক কালারের, মাস্টার্ড ইয়েলো কালার, আর ওন্না যেটা রয়েছে সেম ইয়েলো কালারের মধ্যেই, বাট ওন্নাটাতে কিন্তু অনেক কাজ করা রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি, পুরো ওন্নাটা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে ওন্নার চারপাশে এবং মাঝখানে কটনের মধ্যে। তবে এটার প্রাইস কত পড়বে? 1600। বেশ নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোটা বুটিক্স একটা থ্রি পিস, অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন, অল ওভার কাজ করা, এবং হাতাটা যদি একটু দেখিয়ে দিই ভাই, হাতাটা দেখিয়ে দিই, হাতাটা কিন্তু হচ্ছে আপনার যে আমরেলা কাট হাতা রয়েছে সেই স্টাইলে করা রয়েছে। তো এটা স্যালোয়ার ওন্নাটা একটু দেখিয়ে দিই ভাইয়া, স্যালোয়ারটা হবে হচ্ছে সেম কালারের মধ্যে, আর ওন্নাটাও হবে কিন্তু সেম কালারের, বাট ওন্নাটা হবে কিন্তু আপনার পিওরের। তো ভাই এটার প্রাইস কত পড়বে? আচ্ছা এটার প্রাইস পড়বে কিন্তু 1700 টাকা। সো ভিউয়ার্স আপনারা যারা এগুলো নিতে চান তারা চলে আসবেন জননী বস্ত্রবিধানে, আমি আপনাদের শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জননী বস্ত্রবিধান, বসিলা প্লাজা, সেকশন 11, ব্লকের রোড 9, বাড়ি 7, দোকান নং 1, মিরপুর, পল্লবী, ঢাকা 5216। ফোন নম্বর যেটি রয়েছে 0179757965, এই নাম্বারে কিন্তু ইমো রয়েছে, আপনারা যারা অনলাইনে নিতে চান তারা এখানে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।